ভালো করে শোনেন, এই রকম ভাবে আপনাদের কেউ বলবে না। আর এগুলো জানা দরকার আপনাদের, এইগুলোর জন্যেই আমি রাজনীতিতে আসছি। কবি গানে তো আর এগুলো বলা যায় নাকি? কবি গানে তো হরিচান ঠাকুরজি ভগবান কয় কেন তাই কও, রাধাকৃষ্ণের কথা কও, গীতার কথা কও। তাহলে এই মঞ্চটা হচ্ছে আপনাদের সেই মঞ্চ যেখানে এসে আপনাদের প্রকৃত কথাগুলো আমি বুঝাতে পারবো। কথা বোঝা গেল? তাই বলে আমি কবি গান ছাড়িয়ে দেবো নাকি? কালকে এই বায়না করেন কবি গান গাবো নাকি? কবি গানে যখন আসবো না এই কথা একটাও কব না, খালি দেখবেন ওই হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজো সে বড় চতুর, একটাও কথা কব না রাজনীতির কথা, ভাবতেই পারবেন না যে এই লোকে মেলে। কায়দা আছে, বুঝতে পারিছেন? আমরা বলছি তাহলে এই বাংলাটার রূপকারকে আপনারা নাম মুখস্থ করে ফেলেন, বাংলার রূপকারকে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গড়া দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। জয় শ্রী রাম। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই ভারতীয় জনতা পার্টি যেটা আমরা করি, আমি কথাগুলো বলে আসি। তাহলে সেই দিন গান্ধীজি বললেন, জওহরলাল নেহরু বললেন, বল্লভভাই প্যাটেল বললেন, রাজেন্দ্র প্রসাদ বললেন যে ওপারে যারা হিন্দু পড়ে আছে আর পাকিস্তানে যারা শিখ আছে তারা যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে, পলায় আসলে পাবে না, এরকম কথা বলিনি। আর পলায় আসবে না তো মার খেয়ে যখন আসে বাড়িঘর পোড়াইয়ে দেয় তখন কি খোলকত্তল বাজাতে বাজাতে নাস্তি নাস্তি আসে নাকি? নাকি পলাই আসে না নাকি? তাহলে বোঝেন, তাহলে আমরা পলাই আসছি 99.99% মানুষ, কিছু কিছু মানুষ তারা পাসপোর্ট করে এসে ভারতবর্ষে সারেন্ডার করেছে পাসপোর্ট। এই ভালো করে শুনে নেন, যারা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে আবার যায় নাই, ভাই আমার পাসপোর্ট আমি পুরাই ফেলেছি, ভাই জেদ্দার হাই চালা ছাতা কেউ খুঁজিয়েও পাবে না, ও বলে খুঁজিয়ে পাবে না, ও তো সব রেকর্ড রয়েছে যে তুমি ভিসা করে আসছিলে কিন্তু তুমি আর যাও নাই, এত সালের এত তারিখে তুমি ঢুকিছো বর্ডার দিয়ে। কায়দা আছে, ভাবিয়ে না যে আমি পাসপোর্ট করে আসছিলাম বলে আর যাই নাই, আমারে আর কিছু কবে না, একই দোষ যে পালায় আসছে তারও যে দোষ, যে পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও না যাইয়ে এখানে বসবাস করছে, একই দোষে দোষী। বোঝা যাচ্ছে কি? একদম পরিষ্কার। তাহলে 2003 সালে আইন হলো, সব দল মিলে আইন করেছিল, কি আইন? 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা পালিয়ে ভারতে এসে বসবাস করছে এরা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবার জন্য একটা আইন তৈরি হয়েছে। এই যে কথাটা একটু আগে বললাম, এইটার ধারা কত? 2(1)(b) ধারায় লেখা আছে, ভারতীয় সংবিধানের যেটা প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব যে মূল আইন 1955 মানে 1955 সালের মূল নাগরিকত্ব আইনের সঙ্গে এটা যুক্ত করা আছে ধারাটা। ধারার নাম কি? 2(1)(b) ধারায়। যদি কারো এখন অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সে গুগলে সার্চ করে এখন দেখতে পারেন, 2003 মানে 2003 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2(1)(b)তে কী লেখা আছে এখন দেখে নেন। হ্যাঁ বিশ্বজিৎ বাবাজি, হ্যাঁ লাফালাফি তো করো। তাহলে সেখানে এটা লেখা এবং এদের বেছে বেছে বের করবার জন্য একটা আইন হয়েছে ওই একই সালে, সেই আইনটার নাম কি? এনআরসি আইন, এনআরসি অ্যাক্ট। ওটা কত ধারা? 14A ধারা, 14A। বুঝতে পারতেছেন? আমি ধারা বলে দিয়ে যাচ্ছি যে এই ধারা অনুপাতে কি করতে হবে? এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, জাতীয় নাগরিক পঞ্জি, এদের খুঁটে খুঁটে বের করতে হবে, কারা কারা পলায় পলায় আসছে এই বের করবার জন্য সহায়তা করেছে কে? যে মহিলা মিথ্যা কথা কয়
সে কিন্তু 52 সাল থেকে যত ভোটার লিস্ট আছে এই পর্যন্ত সব দিল্লি পাঠায় দেশে স্বরাষ্ট্র দপ্তরে। এ ধরবার জন্যই আপনার বাড়ি আসা লাগবে না, আর বাড়ি আসতে হবে না আপনার, কারণ সব ভোটার লিস্ট নিয়ে স্কুটনি হয়ে গেছে। মনে করেন আপনার বয়স কত? 65 বছর। আপনি এই দেশে আসছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আপনার ভোট হয়েছিল কত বছর বয়সে? 42 বছর বয়সে, এরে ওরে ধরিয়ে। তাহলে আপনার ভোট হওয়ার কথা ছিল কত বছর বয়সে? 18 বছর বয়সে। আপনি একটা সিটি খাবেন, সব স্কুটনি হয়ে গেছে। হ্যাঁ, কায়দা আছে। তাহলে আপনার 18 বছর বয়সে ভোট হওয়ার কথা ছিল, আপনার কেন 42 বছর বয়সে ভোট হলো? এই আগের বছর কয়টা কি করে বেড়াইছেন বুঝতেছেন? ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। ভয়টা কি সেইটা আগে বুঝাচ্ছি আপনাদের, মানে কত বড় বিপদের থেকে বিজেপি আপনাদের উদ্ধার করছে। এ যদি আপনারা না বোঝেন তা বিজেপি ভোট দেবেন কেন? আমিও কব না তাহলে বিজেপি ভোট দেব। আমি ওই রকম মানুষ না যে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের জন্য, তার জন্য অসীম সরকার, তাছাড়া কারোর জন্য অসীম সরকার না। আমার পরিষ্কার কথা, একটা উদ্বাস্তুর নাগরিকত্বহীন থাকলে অসীম সরকার অ্যাটম বোমের মতো চলে উঠবে, নিশ্চিন্ত থাকেন আপনারা। কিন্তু কি ভয়ের মধ্যে আছেন সেটা আপনারা জানবেন না। ও তৃণমূলের বন্ধু, তোমার মাপ ঠাকুর দাদা ওপারের থেকে আসে নাই, লাভালাভি করছো বেইমান। ও জানে না, ওরে জানতে দেয়নি। ওই কাটমানির টাকা ভরিয়ে দেশে কানা হইয়া গেছে, এফআইসি আসতেছে দিন, দাঁড়াও। তাহলে সব বাছাই হয়ে যাবে। এই জন্য আধার কার্ড, ভোটের কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব লিঙ্ক করতেছে না? তুমি কোনো জায়গায় পলায় যেয়ে থাকতে পারবে না। তোমার এই আঙুলের মাথা পালি তোমারে খুঁজে বের করে পাবে, খালি একটা আঙুলের মাথা, কাটা মাথা পাবে। ওদের একটু খালি ঠাসিয়ে ধরবে, ও উনি উঠে ধরবে সব, এর নাম আধার কার্ড। হ্যাঁ, কি বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আমার সমাজের মানুষ পালিয়ে এসেছে অধিকাংশ, তাই তো নাকি? এখানে যারা যারা বসবাস করছেন তার পূর্বপুরুষরা, বাপ ঠাকুর দাদা পলায় আসছে না কি? বলেন, সত্যি কথা বলেন। আচ্ছা, এখানে 100-এ 100-এর উপরে, তা 100-এর উপরে কি করি হয় তা আমি জানি না। একজন কয় কি, এই কি কয়, আমি কি অভ্যাস করেছি জানিস? কি কয়, একবার আমি 75 রাতে একটা খেজুর গাছ, একদম খেজুর গাছে উঠে গেছি গড়গড় গড়গড় করে। তুই খালি খেজুর গাছে উঠেছিস? আমি অভ্যেস করেছি খেজুর গাছ ওই বাদ দিয়ে আমার 8-10-7 উপর দিয়ে উঠে গেছি, আমি আকাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনি তো হান্ড্রেডের উপরে বলে, ভালো কায়দা মানুষ শোনে ভালো।